আল শাহরিয়ার আপনি একাধিক প্রশ্ন করেছেন আপনি বলেছেন সিজদায় যাওয়ার সময় হাত আগে দেব না হাঁটু আগে দেব। এ সম্পর্কে সাল্লামের হাদিসটির ব্যাখ্যা ও জমহুর আলেমদের মতামত জানতে চাই তাহলে প্রথমে সিজদায় যাওয়ার যে পদ্ধতিটা যে হাত আগে না হাঁটু আগে অর্থাৎ আসলে কিভাবে কোন পদ্ধতিতে আমরা আসলে সেজদায় বসবো তাই না সেজদায় গিয়ে তো বসতে হবে তো এখানে বাড়ির বিষয়টা এসেছে এখন এখানে একটু মজার ব্যাপারও আছে দেখা যাচ্ছে যে সিরিয়া কিংবা সাম দেশের উট আর হিজাজ কিংবা মক্কামদিনার ওট একরকম নয় তো এখানে কোনো উট আগে তার সামনের দুটো পা রাখে আবার কোনো উট আগে তার পেছনের দুটো পা রাখে বসার সময় তাহলে এখানে হাদিসের ব্যাখ্যায়ও এখতলাফটা অনেকেই বলেছেন অনেকে বলেছেন এভাবে এসেছে যদিও এর বাইরেও আর অনেক দলিল আছে যেগুলো নিয়ে হয়তো ডিস্কাশন হয় মনাকাশা হয় যে আগে যারা বলেছেন যে সে তার হাঁটু আগে রাখে তারা বলেছেন মানুষও সেজে যাওয়ার সময় আগে হাঁটু রাখবে আর যারা বলেছেন যে না ওটা আগে তার সামনে দুই পা রাখে তারা বলেছেন যে মানুষ সেজে যাওয়ার সময় তার দুই হাত আগে রাখবে হাদিসের ব্যাখ্যাটাকে তারা সেভাবে বুঝেছেন আচ্ছা এখানে আমরা যে দুটো মত পাই সে দুটো মতের মধ্যে জমেরামের মত সেটা হলো তারা বলেছেন যে আগে দুই হাঁটু রাখাটাই শোন না দুই হাত রাখার আগে অর্থাৎ আপনি যখন সেজদা যাবেন মাটিতে আগে দুই হাঁটু স্থাপন করবেন তারপরে দুই হাত রাখবেন সেজদার জায়গা তারপর সেজদা করবেন জমুরের মধ্যে যারা এই মত পোষণ করেছেন তারা হলেন আহনাফ হানাফ ইমাধাবের ওলামাই কেরাম এবং তাদের অনুসারীরা শেফা ইমাধাবের ওলামাইকেরাম হাম্বর ইমাধাবের ওলামাইকেরাম এবং এরও বাইরে আরও অনেক ওলামাইকার যারা হয়তো স্বতন্ত্র ইস্তেহাত করেন তাদের মধ্যে অনেকে গ্রহণ করেছেন এদের মধ্যে রয়েছেন এবনুল মন্দার এবনুল কাইয়েম শেখ বিন বাজ রাহমহল্লা শেখ বিন রহমা উল্লাহ বিনবাজ এবং বিন ওরিন সৌদি আরবের প্রখ্যাত দুজন আলে তাদের সাথে আর অনেকে মতটা পোষণ করেছেন আচ্ছা এই মতের দলিলটা কি মতের দলিল হল একটা আথার যে আথারটি ইব্রাহিম নামক একজন তা এই বর্ণনা করেছেন আবদুল্লার কাছ থেকে যিনি আলকামা এবং আল আসওয়াদের সঙ্গী ছিলেন আব্দুল্লাহ এবং আলকাবা তারা বলতেন হাফতনা সলাতিহি আমরা অমর আবুল খতাব রাদি আল্লাহ তালা থেকে তার সালাতের মধ্যে এটা আমরা লক্ষ্য করেছি আমাদের মনে আছে আল্লাহ রুকুহি খরুল বাইর তিনি তার রুকুর পরে তার দুই হাঁটুর উপরে সেজদায় গিয়েছেন যেমনটি হাঁটু গেড়ে উট বসে বাইর বা উট যেমনটি হাঁটু গেঁড়ে বসে তেমনটি তারা করেছিলেন ওদা রুখ ব্যাচেহি কবলেদি এবং তিনি তার দুই হাঁটু আগে স্থাপন করেছেন তার দুই পা স্থাপন করার আগে এহাদিসটি শেখ আলবান রাহমাহুল্লাহ বলেছেন যে এটার স্নাতটা শুদ্ধ এবং তিনি আসল সালাহ এর মধ্যে তিনি এহাদিসটা নিয়ে এসেছেন আচ্ছা দ্বিতীয় যে মতটা সে মতটা হচ্ছে আগে দুই হাত স্থাপন করবে তারপরে দুই হাঁটু অর্থাৎ দুই হাঁটুর আগে দুই হাত আগে সে স্থাপন করবে যখন সে সেজদার করতে উদ্যত হয় সেজদা করতে ইচ্ছা পোষণ করে এই মতটি হলো মালিক কিমাদের মত এবং ইমাম আহমদের একটা রে আছে আর এ মতটা পোষণ করেছেন ইমাম আউজাই এবং আসহাবুল হাদিথের অনেকেই এ মতটা পোষণ করেছেন শেখ আলবানিও এ মতটি উল্লেখ করেছেন যে এটি তার কাছে রাজে এখানে যে দলিল তারা পেশ করেছেন সেটাও আতার অর্থাৎ সরাসরি রাসুলসাল্লাহ সাল্লাম থেকে স্পষ্টভাবে আগে হাত তারপরে হাঁটু এটা আসেনি আসার রাসুলসাল্লাহ সাল্লামকে যারা দেখেছেন তাদের থেকে যারা দেখে আমল করেছেন সেরকম আসার সে আসারের মধ্যে একটি হচ্ছে না অফেয়ার যিনি একজন প্রখ্যাত তা বেড়েছিলেন মাওলা ইবনুর আমর এবনুর আমর রাদি আল্লাহাল্লাহুর মাউলা আজাদকে তো দাস তিনি বলেন যে এবনুর আমর রাদি আল্লাহ তাল্লাহু কেন ইয়াদহি কাবলারক বেচেইহি তিনি সেজদার সময় তার দুই হাতটা আগে রাখতেন দুই হাঁটুর আগে অর্থাৎ দুই হাঁটু পরে রাখতেন দুই হাত আগে রাখতেন আর এই হাদিসটি বর্ণনা করেছেন এমাম বখারি আল্লাহ হাদিস হিসাবে এবং এই হাদিসটিকে মোত্তাসেল সনদে বর্ণনা করেছেন এবনু খোজায়মা এবং হাকিম আর শেখ আলবানী এরওয়াল গালিলের মধ্যে এই হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন এর বাইরে প্রত্যেক দলই আরও বেশ কিছু আকলি দলি লেখা নিয়ে এসছেন কেউ বলছেন যে আগে হাঁটু রাখলে এটা সুবিধা হয় এটা খুশু খুসু বেশি উপযোগী তারা এই জন্য হাঁটু আগে রাখার পক্ষে আবার যারা বলছেন যে না আগে হাত রাখলে সুবিধা হয় এটা তাওয়া এবং খুশু খুদড়ের বেশি উপযোগী এভাবে নানা যুক্তির অবতারণা করা হয়েছে মূল ব্যাপারটা হলো সালাত আসলে যুক্তির ব্যাপার নয় সালাত হল আসলে রাসুলসাল্লা সাল্লামের আমলের ব্যাপার তিনি যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করব অতএব তার কাছ থেকে কেরাম যারা যেভাবে কাছ থেকে তাকে দেখে আমল করেছেন এবং সেগুলো আমাদের কাছে বিশুদ্ধভাবে চলে আসলে আমরা সেই অনুযায়ী আমল করতে পারি তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার আমরা যে সকল আলেমকে অত্যন্ত সম্মান করি যারা আমাদের কাছে মহাক্কে কেরাম হিসাবে সমাদৃত তারা তাদের এক দল বলছেন আগে হাঁটু রাখার কথা আরেক দল বলছেন পরে হাঁটু রাখার কথা তো ফলে আমরা এটা নিয়ে ঝগড়া করব না আমরা বলবো। দুই দলের দলিল দেখার পরে যেটা আমাদের কাছে মনে হয় অধিকতর শক্তিশালী আমরা সেটা মেনে চলবো এমনকি সাধারণ মানুষ হওয়ার পরেও হ্যাঁ তাহলে আপনি যদি মনে করেন যে এই এখানের দলিলটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে কারণ আমাকে আপনাকেও তো আল্লাহ আকল দিয়েছেন তাই না আর এটা এমন কোনো এই কঠিন জটিল বিষয় নয় যে এখানে যদি আমি ভুল করি ভয়ঙ্কর কিছু হয়ে যাবে না এটা একটা ইখতলাফি মাসালা ইখতাল্লাফি মাসালার মধ্যে যদি কেউ ভুলও করেন তিনিও স্বভাব পাবেন তবে আমরা চেষ্টা করব অধিক বিশুদ্ধ দলিল অনুযায়ী আমল করতে এবং সেই চেষ্টা সবাই দুই পক্ষের সবাই করে থাকেন কিন্তু সবাই হয়তো অধিক বিশুদ্ধ আমল করার সুযোগ নাও পেতে পারেন কিন্তু তাদের মানহাজ বা নীতি ছিল সঠিক সেটা হচ্ছে অধিক বিশুদ্ধ দৈদায় আমল করা ফলে একদল যিনি ভুল করছেন তিনিও কিন্তু ওই মানহাজে ঠিক থাকার কারণে তিনি একটা সব পাবেন আর যিনি এই মানহাজটা অনুসরণ করে সঠিক সিদ্ধান্তে যেতে পারছেন তিনি দুটো সব পাবেন সেটি আমরা রাসুলসাল্লাহ আসালামের হাদিস থেকে জানি তিনি বলেছেন হেদা واحد যদি কোনো মুজতাহিদ ইজতেহাদ করে সঠিক সিদ্ধান্তে আসেন তাহলে তার দুটো সব আর যদি কোনো মুজতাহিদ ইজতেহাদ করে ভুল সিদ্ধান্তে আসেন তাহলে তার একটি সবাব সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদের মনে হয় খুব অরিড হওয়ার কিছু নেই বরং আমরা বিশুদ্ধ আমলটা করার চেষ্টা করব যেটাই হোক না কেন সেটা দুটো আমলের যে কোনো আমলই হতে কোনো অসুবিধা নেই